নমস্কার, বাংলার মুখ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজ বলবো কাননবালার কথা। একটি অভিশপ্ত শৈশব কাটিয়ে খ্যাতির শীর্ষে পৌঁছেও জীবন সংগ্রাম যার কোনোদিন থামেনি। বাবা মা কে তা কোনোদিনই জানতে পারেননি। চরম অভাব থেকে এসেছিলেন বায়োস্কোপে, তারপর হয়েছিলেন ভারতের প্রথম মহিলা সুপারস্টার, কিন্তু ব্যক্তিগত জীবনে শান্তি ছিল না। শোনাবো কানন দেবীর গল্প। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন। ঠিক কত সালে জন্ম তা সঠিক করে কেউ বলতে পারেন না। কেউ বলেন 1916, আবার কেউ দাবি করেন 1912 সালে জন্ম হয়েছিল কানন দেবীর। কোথায় জন্ম, কে বাবা মা, কোনো সঠিক তথ্যই জানা যায়নি। কানন দেবী নিজের আত্মজীবনীতে সে সম্পর্কে কিছুই লিখে যাননি প্রায়। কারো মতে, কলকাতার বিখ্যাত হাড় কাটা গলি থেকে শিশু কাননকে উদ্ধার করে ভাগলপুরের এক জমিদার বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছিল। সেখানে 5 বছর বয়স পর্যন্ত থাকার পর ফের কলকাতায় ফিরিয়ে দেওয়া হয় নিজের রুটি রুজি দেখবার জন্য। আবার কারোর দাবি, কাননবালার বাবা মায়ের মধ্যে কোনোদিনই বিয়ে হয়নি, তিনি ছিলেন অবৈধ সন্তান। তাকে লালন পালন করেছিলেন রাজবালা দেবী এবং রতনচন্দ্র দাস। শোনা যায় রতনচন্দ্র দাসের রক্ষিতা ছিলেন রাজবালা। বিলাসবহুল জীবনযাপনের পর বিরাট ঋণের বোঝা চাপিয়ে দিয়ে মারা যান রতনচন্দ্র। বাবুর ঋণ ঘরের ঘটি বাটি বিক্রি করে মেটাতে হয়েছিল রাজবালা দেবীকে। সম্পত্তির প্রায় কিছুই পাননি তিনি, ফলে ছোট্ট কাননকে সঙ্গে নিয়ে পথে এসে দাঁড়ালেন। লোকের বাড়িতে পরিচারিকার কাজ করে খিদে মেটে না, তার উপর ছিল অত্যাচার। আশ্রয় চাইতে গেলে আত্মীয়রা গলা ধাক্কা দিয়ে বার করে দিত। এই অবস্থায় একদিন মা ও মেয়ে উঠলেন হাওড়ার ঘোড়াডাঙ্গা পল্লীতে। সেখানে গৃহস্থ বাড়ির সংখ্যা ছিল অত্যন্ত কম। নিষিদ্ধ পল্লীর সেই অন্ধকারে দম আটকে আসত ছোট্ট কাননের। কিন্তু উপায় নেই, নিদারুণ দারিদ্র জীবনকে দুঃসহ করে তুলেছিল তাঁর। মাত্র 5 বছর বয়সে পেটের খিদে মেটাতে কানন নির্বাক চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন। ছবির নাম ছিল জয়দেব। এরপর শঙ্করাচার্য নামে আরেকটি ছবিতে অভিনয় করেন তিনি। তারপর দীর্ঘ কয়েক বছর কোনো কাজ পাননি। অভাব মেটাতে লোকের বাড়িতে বাড়িতে ঝিয়ের কাজ আর ডাটা চচ্চড়ি দিয়ে একবেলা কোনো রকমে খেয়ে কাটিয়েছেন। তবুও গানের প্রতি ভালোবাসা তাঁর কমেনি। প্রথাগত শিক্ষা তিনি পাননি কোনো দিনই, কিন্তু বাবা রতনচন্দ্র দাস বিভিন্ন ধরনের বই পড়া শিখিয়ে গিয়েছিলেন। সেই অভ্যাস চরম দারিদ্রের মধ্যেও বজায় রেখেছিলেন কানন। 1931 সালে ঋষির প্রেম ছবিতে নায়িকা হিসেবে আবির্ভাব ঘটে তাঁর। এরপর শুধুই এগিয়ে চলা, পিছন ফিরে আর তাকাতে হয়নি কাননকে। যে লাঞ্ছনা অপমান নিত্য সঙ্গী ছিল, সেই সব কিছুকে পরাজিত করে বাংলা এবং তৎকালীন হিন্দি ছবির অন্যতম নিয়ন্ত্রক হয়ে উঠেছিলেন কাননবালা। পরবর্তীকালে কানন দেবী নিয়ন্ত্রণ করতেন বাংলা সিনেমা জগৎকেও। চিরদিনই নরম মনের কাননবালার কাছ থেকে কেউ কখনো খালি হাতে ফেরত যেত না। আত্মজীবনীতে প্রথম স্বামীর নাম কখনোই উল্লেখ করেননি কানন দেবী, কিন্তু কেন তা অজানা। প্রথম স্বামীর নাম ছিল অশোক মৈত্র, ব্রাহ্ম সমাজের দোর্দণ্ড প্রতাপ নেতা হেরম্বচন্দ্র মৈত্রের ছেলে অশোক তৎকালীন কলকাতার নাম্বার 1 নায়িকা কাননবালার প্রেমে পড়েন। বিয়ে করবেন বলে দুজন ঠিকও করেছিলেন, কিন্তু বাধা হয়ে দাঁড়ায় হেরম্বচন্দ্রের সংস্কারবাদী মন। বাবার মৃত্যুর পর কানন দেবীকে বিয়ে করলেও স্ত্রীর অভিনয় জীবন মানতে পারেননি তিনি। শেষ পর্যন্ত বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। সেই রকম একটি সময়ে দাঁড়িয়ে কানন দেবী পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। তার নিচের পরিচয় তিনি মুছতে কখনোই রাজি ছিলেন না। পরবর্তী স্বামী ছিলেন হরিদাস ভট্টাচার্য। তাঁর সঙ্গে দীর্ঘ কয়েক দশক সংসার করার পরেও শেষ জীবনে বিচ্ছেদ হয়ে যায়। শেষ জীবনটা বড় নিঃসঙ্গ হয়ে উঠেছিল কানন দেবীর।
বাগান পরিচর্যা, গান এবং বই নিয়েই সময় কাটত তাঁর। সিনেমা জগৎ থেকে অনেকটাই দূরে চলে যান তিনি। নিঃসঙ্গ এই জীবনের সমাপ্তি হয়েছিল বড়ই নিঃশব্দে। 1992 সালে 17 জুলাই বেলভিউ ক্লিনিকের একটি কেবিনে নীরবে চলে যান তিনি। প্রায় 20 বছর বাদে সেই কেবিনেই পৃথিবীর মায়া ত্যাগ করেছিলেন সুচিত্রা সেনও। এই এক অদ্ভুত সমাপতন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে নিজেদের মতামত জানাবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।